ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ, শুরুতে আপডেট সংবাদ, কিয়েভে ফের দফায় দফায় বিস্ফোরণ। আরো বিস্তারিত জানিয়ে দেব। উপনির্বাচনে 8 আসনের 6টিতে ইমরান খানের জয়। রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে 2 বন্দুকধারী গুলিতে নিহত 11। আরো জানিয়ে দেব, ইউক্রেনের পক্ষ নিতে ইসরায়েলি মন্ত্রীর আহ্বান। 10 ফিলিস্তিনিকে ইসরায়েলি গুলি, 2 জন সংকটাপন্ন। আরো থাকছে, পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়া সেনাকে শেষ করে দেব, রেগ আগুন কিমের বোন। মার্কিন প্রতিনিধি পরিষদের পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব। সর্বশেষে জানিয়ে দেব, আরো 70,000 চেচেন যোদ্ধা সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত, বললেন রমজান কাদিরভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। কিয়েভে ফের দফায় দফায় বিস্ফোরণ। ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানীতে অন্তত 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অবশ্য এর আগে কিয়েভ জুড়ে বিমান হামলা সাইরেন বাজানো হয়। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর কিয়েভের কেন্দ্রীয় শেপচেমকি ভস্কি এলাকায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিটালি ক্লিটস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কির কার্যালয় প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, তথাকথিত ক্যামব্রিজ ড্রোন থেকেই এ হামলা চালানো হয়। সপ্তাহখানেক আগে ইউক্রেনের 40টির বেশি শহর ও বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। দিনের ব্যস্ততম সময় দেশ জুড়ে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় 19 ইউক্রেনও প্রাণ হারায়। বিবিসি পল অ্যাডামস বলেছেন, সোমবার স্থানীয় সময় সকাল 7টার দিকে কিয়েভে এই বিস্ফোরণগুলো ঘটে। সোশ্যাল মিডিয়া সাইট টেলিগ্রামে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেছেন, তারা শেপচেমকি ভস্কি জেলায় ছিলেন। গত সপ্তাহে এই এলাকাটি বেশ কয়েকটি রুশ ক্ষেপণাস্ত্রে হামলা শিকার হয়। তিনি আরো বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছেন এবং বাসিন্দাদের বিমান হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে থাকতে বলেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য বলেছেন, রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সাথে সংযোগকারী প্রধান একটি সেতুতে বোমা হামলার প্রতিশোধ নিতে গত সপ্তাহে ইউক্রেন জুড়ে হামলা চালানো হয়। ওই হামলার জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেছেন। উপনির্বাচনে 8 আসনের 6টিতে ইমরান খানের জয়। পাকিস্তানে উপনির্বাচনের ভোটে 8 আসনের মধ্যে 6টিতে জয় লাভ করেছেন ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহুরি ই ইনসাফ পিটিআই। বিপরীতে 2টি আসনে জয়লাভ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পিটিআই পাকিস্তান এনএতে 7টি এবং পিটিএতে 3টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। রোববার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হলে বিকাল 5টায় শেষ হয়। ভোট গ্রহণ সামগ্রিকভাবে মসৃণ হলেও পরে খাইবার পাখতুনখোয়া পিটিআই এবং আওয়ামী ন্যাশনাল পার্টি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান সংবাদ মাধ্যম ডন। পিটিআই এর দাবি, করাচিতে দলটির আইন প্রণেতাকে আক্রমণ করা হয়েছে। এছাড়া করাচির একজন পোলিং কর্মকর্তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে পিটিআই। রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে 2 বন্দুকধারীর গুলিতে নিহত 11। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগরুদ অঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রকে বন্দুকধারীর হামলায় 11 জন নিহত, 15 জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনের তথ্য জানায় বিবিসি। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার খবরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সাবেক সোভিয়েতভুক্ত একটি দেশের 2 নাগরিক প্রশিক্ষণ চলাকালে নির্বিচারে গুলি ছুড়েছেন। তারা 2 জনই পাল্টা গুলিতে নিহত হয়েছেন। সাবেক সোভিয়েতিয়ন ভুক্ত দেশগুলো নিয়ে সিআইএস জোট গঠিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের বিশেষ সেনা অভিযানে অংশ নিতে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ চলাকালে ওই হামলা হয়। গত 21 সেপ্টেম্বর রাশিয়ার আংশিক সেনা সমাবেশের পর ঘোষণার 2 লাখের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে রুশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। ওই ঘোষণার পর রুশ নাগরিকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রাশিয়ার বেশ কয়েকটি নিয়োগ কার্যালয় বিক্ষোভ হয়েছে। ইউক্রেনের পক্ষ নিতে ইসরায়েলি মন্ত্রীর আহ্বান। ইসরায়েলের একজন মন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়ার জন্য ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ইসলাম প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করছে। এ অবস্থায় ইসরায়েলের উচিত ইউক্রেনের পক্ষ নেওয়া এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা। ইসরায়েল এবং বিশ্বের ইহুদি গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক ইসরায়েলের মন্ত্রী নেপম্যান শাহ তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই রক্তক্ষয়ী সংঘাতের পক্ষে ইসরায়েলের অবস্থান নেওয়া উচিত তা নিয়ে এখন আর কোনো সন্দেহের অবকাশ নেই। এখন সময় হয়েছে ইসরায়েলের কাছ থেকে ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়ার, যেভাবে তারা আমেরিকা এবং ন্যাটো সামরিক জোটের কাছ থেকে সহায়তা পাচ্ছে। ইসরায়েলের এই মন্ত্রী ইউক্রেনের নতুন করে অস্ত্র দেওয়ার আহ্বান জানালেও ব্যস্ততা হচ্ছে অনেকে আগে থেকেই প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে। গতকাল রোববার আমেরিকার একটি মিত্র দেশের একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টে বলেছেন যে ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। একই কর্মকর্তা এর আগে আগস্ট মাসে দাবি করেছিলেন যে ইরান রাশিয়াকে শাহেদ সিরিজ এবং মহাজের সিক্সের ড্রোন সরবরাহ করছে। তবে ইরান এর সবসময় অস্ত্র সরবরাহ করার কথা নাকচ করে এসেছে। তেহরান বলছে তারা ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে নিরপেক্ষ অবস্থান রয়েছে। কোনো পক্ষকে অস্ত্র দেওয়ার অর্থই হচ্ছে যুদ্ধ দীর্ঘায়িত করা। অন্যদিকে ইউক্রেন ও বারবার দাবি করে আসছে যে রাশিয়া এই যুদ্ধে যত ড্রোন ব্যবহার করছে তার উৎস হচ্ছে ইরান। দশ ফিলিস্তিনিকে ইসরায়েলের গুলি, দুইজন সংকটাপন্ন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বিমান বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে দশ ফিলিস্তিনিকে গুরুতর আহত করেছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। শনিবার ইহুদবাদী ইসরায়েলি সেনার পশ্চিম তীরের সালফিত শহরে ওই তাণ্ডব চালায়। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, পশ্চিম তীরের সালফিত শহরে কারাবেত বানি হাসান গ্রামে অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের উপর অত্যাচার শুরু করে ইসরায়েলি বাহিনী। এ সময় এলাকার লোকজন এসবের প্রতিবাদ করে ইসরায়েলি বাহিনীর গ্রামবাসীর উপর নির্বিচারে গুলি বর্ষণ করতে থাকে। এতে অন্তত দশ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সূত্র পাস টুডে। পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দেব, রেগে আগুন কিমের বোন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শোনালেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে। কিম ইয়ং জং এর সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত হয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শোহ উকের কথা মন্তব্যের প্রেক্ষিতে সতর্কবাণী ইয়ং জং এর। এই নিয়ে গত তিন দিনের দক্ষিণ কোরিয়াকে দেওয়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শোহ শুক্রবার বলেছিলেন যে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কাছে এমন সব অস্ত্র রয়েছে যা উত্তর কোরিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে সঠিকভাবে এবং দ্রুত আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়া যেখানে থেকে মিসাইল লঞ্চ করবে সেখানে আঘাত হানতে পারবে দক্ষিণ কোরিয়ার এই অস্ত্র। জবাবে কিম ইয়ং জং বলেছেন যে পাগল শুয়ে এটা একটি খুব বড় ধরনের ভুল ছিল যে একটি পারমাণবিক শক্তির বিরুদ্ধে হামলার বিষয়ে আলোচনা করেছেন তিনি। ইয়ং জং বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের সাথে সামরিক সংঘর্ষের পথ বেছে নিয়েছে, তবে আমাদের পারমাণবিক বাহিনী অনিবার্যভাবে তার দায়িত্ব পালন করবে। মার্কিন প্রতিনিধি পরিষদে পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক চালানো গণহত্যা স্বীকৃত চেয়ে এবং এজন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের একটি প্রস্তাবনা হয়। শুক্রবার ডেমোক্রেটিক আইন প্রণেতা রোহিন খান্না এবং রিপাবলিকান আইন প্রণেতা স্টিভ স্যাবট এই প্রস্তাব আনেন। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। প্রস্তাব উত্থাপনের পর শুক্রবার এক টুইট বার্তায় স্টিভ স্যাবট বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের যে গণহত্যা হয়েছিল তা আমাদের ভুলে যাওয়া উচিত হবে না। যারা এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়। এই হত্যাযোগ্যকে হত্যা গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা বিশ্ব ইতিহাসে দলিল হয়ে থাকবে এবং আমেরিকানদের পাশাপাশি বিশ্বের অন্যতম দেশের জনগণ এ থেকে শিক্ষা লাভ করতে পারবে। আরো ৭০,০০০ যুদ্ধ সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত। চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ বলেছেন, ৭০,০০০ চেচেন যোদ্ধা ১০,০০০ এর সাথে যোগ দিতে প্রস্তুত যারা বর্তমানে বিশেষ সামরিক অভিযান এলাকার লড়াই করছে। কাদিরভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, আমাদের পারফরমেন্সের সময়
আমরা চূড়ান্তভাবে ইউরোপীয় ধর্মবিরোধী এবং দুর্বৃত্তদের মূল্যবোধকে প্রত্যাখ্যান করেছিলাম এবং বিশ্বের যে কোনো প্রান্তে শয়তানবাদী তাদের দানবদের পরাজিত করার জন্য আমাদের প্রস্তুতির কথা জানিয়েছিলাম। মোট 10,000 চেচেন যোদ্ধা ইতিমধ্যে এই মহৎ কাজে নিয়োজিত হয়েছেন, প্রয়োজনে আরও 70,000 তাদের যোগ সাথে যোগ করা হবে। তিনি উল্লেখ করেছেন, আনুষ্ঠানিক লাইনিং আপের সময় ধর্মগুরু বিখ্যাত চেচেন প্রবীণ বিধবা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মায়েরা এবং পরিবারের মহিলারা সবাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন। এদিকে 70,000 চেচনিয়া প্রজাতন্ত্রের যোদ্ধারা প্রস্তুত রয়েছে। কাদিরভ বলেন, এটি সেই সমাজের একত্রীকরণ যা আমাদের প্রথম প্রেসিডেন্ট রাশিয়ার নায়ক আখমা হাজি কাদিরভ স্বপ্ন দেখেছিলেন, যা রাষ্ট্রের প্রয়োজন। একতা, আধ্যাত্মিকতা এবং সর্বশক্তি আল্লাহর আনুগত্য, এটি সেই মূল্যবোধ যার জন্য আমাদের পূর্বপুরুষরা মারা গিয়েছিলেন এবং প্রত্যেকেই আমরা তাদের উপর অমর কৃতি পুনরাবৃত্তি করতে প্রস্তুত। পূর্বে কাদিরভ বলেছিলেন যে প্রায় 70,000 চেচেন যোদ্ধা সদস্য বিশেষ সামরিক অভিযান এলাকায় যুদ্ধ করছে। পশ্চিমা গোয়েন্দারা একটি ধ্বংসাত্মক তথ্যযুদ্ধ চালাচ্ছে, রাশিয়ানদের বিশ্বাস করার চেষ্টা করছে যে চেচেন প্রজাতন্ত্র রাশিয়ার অংশ নয়, তিনি বলেন। তবে কাদিরভ জোর দিয়ে বলেছেন, আমরা প্রমাণ করেছি যে আমরা চেচেনরা রাশিয়ার বড় পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ অভিযানের ফলাফল নির্বিশেষে রাশিয়া শয়তানবাদ এবং চেচেন ভাষী চেচেনদের বিশ্বের যে কোনো জায়গায় শেষ পর্যন্ত বহিষ্কার করবে, তিনি জোর দিয়ে বলেন। চেচেন নেতা অঙ্গীকার করে বলেন, আল্লাহর সাহায্যে আমরা এই জঘন্যতম থেকে পৃথিবীকে পরিষ্কার করব।